নমস্কার, আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির 2020 শিক্ষাবর্ষের ফাইনাল ইয়ারের একটি সাজেশান প্রশ্ন উত্তর নিয়ে, সেকেন্ড ইয়ার বাংলা অনার্সের ফিফথ পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকে। চলুন আলোচনা করা যাক। প্রশ্নটি হলো, রবীন্দ্রনাথের রাজনৈতিক প্রবন্ধ সম্পর্কে আলোচনা করে কালান্তর প্রবন্ধটির সারবস্তু সম্পর্কে লিখুন। রবীন্দ্রনাথ মূলত কবি হলেও সমকালীন রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন ছিলেন। কালান্তর প্রবন্ধটি মূলত রাজনৈতিক পটভূমিকায় লিখিত। ভারতীয় রাজনীতি যখন একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সেই সন্ধিক্ষণের মুহূর্তকে রবীন্দ্রনাথ ভাষারূপ দান করেছেন কালান্তর নামকরণের মধ্য দিয়েই। প্রবন্ধটির বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা করা যেতে পারে। কালান্তর শব্দের অর্থ একটা যুগের অতীত হয়ে নতুন একটা যুগের বা কালের আগমন, বিশ্বের পরাধীন মানুষের নতুন চিন্তার মধ্য দিয়ে যে জাগরণ ঘটেছে তাকেই চিহ্নিত করতে চেয়েছেন রবীন্দ্রনাথ। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা তাকে ব্যথিত ও পীড়িত করে, সেই সঙ্গে ইংরেজদের প্রতি আস্থাশীল কবির দৃষ্টিতে পরিবর্তন দেখা যায়। ভারতবর্ষ একদিন চণ্ডী মণ্ডপের আড্ডায় আলাপে আলসেমিতে দিন যাপন করেছে, তাসে পাশায় দিবানিদ্রায় এমন ভাবে দিন অতিবাহিত করেছে যে চিত্তানুশীলনের প্রয়োজন বোধ করেনি। বহির্বিশ্ব সম্পর্কে তাদের কোনো আগ্রহ ছিল না, সংকীর্ণ কূপমুন্ডকতায় কেটে গেছে দিন। বাইরে থেকে প্রথম বিরুদ্ধ আঘাত লাগে মুসলমানের, কিন্তু তারাও আধুনিক ছিল না, অতীত শতাব্দীতে বদ্ধ ছিল। তাই বাইরের দিকে ভারতবাসীদের দৃষ্টিকে প্রসারিত করেনি। রবীন্দ্রনাথের মতে, তারা ঘরে এসে ঘর দখল করে বসল, বদ্ধ করে দিল বাহিরের দিকের দরজা। এরপর এলো ইউরোপের চিত্তদূত ইংরেজরা। তাদের মতো এমন সুদূর প্রসারী প্রভাব ভারতবর্ষের জনমানসে আর কেউ ফেলতে পারেনি। রবীন্দ্রনাথ বলেন, ইউরোপীয় চিত্তের জঙ্গম শক্তি আমাদের স্থাবর মনের উপর আঘাত করল, যেমন দূর আকাশ থেকে আঘাত করে বৃষ্টির ধারা মাটির পরে। ভূমিতলের নিচেষ্ঠ অন্তরের মধ্যে প্রবেশ করে প্রাণের চেষ্টা সঞ্চার করে দেয়। সেই চেষ্টা বিচিত্র রূপে অঙ্কুরিত বিকশিত হতে থাকে। ইউরোপীয় রেনেসাঁর ছোঁয়ায় ভারতবর্ষকে জাগিয়ে তোলে। শুধু ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবী ইউরোপীয় সত্য সন্ধানীদের স্পর্শে জ্ঞানের জগৎকে প্রসারিত করে। শুধু তাই নয়, নতুন শাসনে নতুন আইনে একটি বাণী নির্ধারিত হয়, ব্রাহ্মণ বা শূদ্র যেই হোক না কেন, প্রত্যেকের অপরাধের সমান অনুশাসন বাঞ্ছনীয় হয়ে দাঁড়ায়। মুসলমান যুগের সৃষ্ট সাহিত্যে যে অবাধ অন্যায় ও উচ্চ শ্রেণী সামাজিক প্রতিষ্ঠা পেত, তা এই যুগে আর পেল না। কোনো সামাজিক প্রথা বা শাস্ত্র বাক্যের নিয়মে আইন নয়, সঠিক ন্যায়ের বিচারে স্থাপিত হলো। মনে মনে ইউরোপের প্রতি আসক্তি শ্রদ্ধা ভারতবাসীকে সম্মানের দিকে নিয়ে যাচ্ছে। তাই
এই যুগ গভীর সহযোগিতার যুগ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইংরেজদের পরিবর্তন ঘটে গেছে। সাম্রাজ্যবাদী শাসনের আগ্রাসী রূপ তাদের মধ্যে প্রকট হয়ে উঠেছে। ভারতবাসীর নবজাগ্রত স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সে স্বীকৃতি দিতে চাচ্ছে না। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সমগ্র ইউরোপীয় ভূখণ্ড মেতে উঠেছে আগুন জ্বালাবার জন্য। মহাযুদ্ধে সে বোধ আরো প্রকটভাবে উন্মোচিত। এত বিভৎস হিংস্রতার এমন উদগ্র রূপ এর আগে দেখা যায়নি। যে ইউরোপ তুর্কিকে অমানুষ বলে গঞ্জনা দিয়েছে, তারাই ফ্যাসিজমের নির্বিচার নিদারুণতায় মেতে উঠেছে। সভ্যতার উজ্জ্বলতম দেশ জার্মানি সমস্ত আদর্শকে টুকরো করে ফেলেছে। পলিটিক্যাল মতভেদের জন্য ইতালির দ্বীপান্তর বিধান তো এক প্রকার নরকবাস। রবীন্দ্রনাথ বেদনাহত হয়ে তাই তো বলেছেন, কোথায় রইল মানুষের সেই দরবার যেখানে মানুষের শেষ আপিল পৌঁছবে আজ। মনুষ্যত্বের পরে বিশ্বাস কি ভাঙতে হবে? বর্বরতা দিয়েই কি চিরকাল ঠেকাতে হবে বর্বরতা? তবে স্বাধীনতাকামী মানুষের প্রতিনিধি রবীন্দ্রনাথ বিশ্বাস করেন, নৈরাশ্যের মধ্যেও মানুষ সততার দীপ জ্বালিয়ে প্রতিবাদ করতে পারবে, মাথা তুলে সঠিক বিচার করতে পারবে, ঘোষণা করতে পারবে অসশ্রদ্ধেয় অসাধু লোকেদের প্রতি বিনিপাত শব্দটি। মুসলমান আমলে হাত জোড় করা স্তাবক বৃন্দের মতো জুবুথুবু হয়ে বলিষ্ঠভাবে মুক্ত কণ্ঠে প্রতিবাদ জানাতে পারবে তারা। যে অধিকার ও স্বাধীনতা বোধ একসময় ইউরোপীয় সভ্যতা থেকেই পেয়েছিল ভারতবাসী, তা আজ বুমেরাং হয়ে ফিরে আসবে। রবীন্দ্রনাথ নতুন যুগে নতুন উদ্যমী মানব মহামানবের স্বপ্ন দেখছেন। এ মহামানব হল সম্মিলিত ভারতবাসীর প্রতিনিধি স্বরূপ। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা তোলার বলিষ্ঠতা ভারতীয়রা রাখে, তাই তো রবীন্দ্রনাথ বলেছেন, যে দুঃখী যে অবমানিত সে যেদিন ন্যায়ের দোহাইকে অত্যাচারের সিংহগর্জনের উপর তুলে আত্মবিস্তৃত প্রবলকে ধিক্কার দেবার ভরসা ও অধিকার সম্পূর্ণ হারাবে, সেই দিনই বুঝব এই যুগ আপন শ্রেষ্ঠ সম্পদের শেকড় পর্যন্ত দেউল হল। তারপর আসুক কল্পান্ত। ভারতীয় জীবন থেকে এই নবশক্তির আবির্ভাব ঘোষণা আসলে একটা কাল থেকে অন্য কালে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত ও নামকরণের সার্থকতা। ধন্যবাদ। এই প্রশ্ন এবং উত্তরটি এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। এবং আরও কেমন হলে ভিডিওটি আপনার ভালো লাগবে সেই সম্বন্ধেও মতামত কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।